আমিরাল উড পারফিউম অয়েলটি মূলত সুইট মাস্কি সুগারি টাইপের পারফিউম অয়েল। এটা যদিও উড নাম দেওয়া হয়েছে, তবে এটা উড বেস টাইপের কোনো পারফিউম অয়েল নয়। সেন্ট অফ জান্নাতের পক্ষ থেকে সকল দিনী ভাই এবং ভিউয়ার্সদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকে একটি পারফিউম অয়েল নিয়ে রিভিউ হবে। এই পারফিউম অয়েলটা বিগত এক দুই বছরে খুবই 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 পপুলার হয়েছে এবং এটার চাহিদাও এখন পর্যন্ত সবচেয়ে বেশি। আমার সেল হওয়া পারফিউম অয়েলগুলোর মধ্যে এটা সবচেয়ে শীর্ষে রয়েছে। পারফিউম অয়েলটির নাম আমির আল উদ। যদিও পারফিউম অয়েলটির নাম আমির আল উদ, কিন্তু মূলত এটি কোনো উড বেস টাইপের পারফিউম অয়েল নয়। এটা মূলত খুব সুইট মাস্কি সুগারি টাইপের পারফিউম অয়েল। তো আজকে আমরা এই পারফিউম অয়েলটির সম্পর্কে আলোচনা করব, এর কী কী নোটস এবং কী টাইপের এই পারফিউম অয়েল সে সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আমির আল উদ এই পারফিউম অয়েলটি মূলত ফ্রান্সের বিভিন্ন কোম্পানি এখন এর পপুলারিটির কারণে এবং এর চাহিদার কারণে বিভিন্ন কোম্পানি প্রোডিউস করতেছে। আপনার দুবাইয়ের অনেকগুলো কোম্পানি মোটামুটি এগুলো এই পারফিউম অয়েলটি প্রডিউস করে, ইউরোপের কান্ট্রিগুলো করে, সৌদি আরবের আল রিহাব সুরাতি, আপনার দুবাইয়ের হচ্ছে উদাল আনফার, তারপরে আপনার লাতাফা, এই বিভিন্ন যে পারফিউম অয়েল প্রডিউস যে কোম্পানিগুলো রয়েছে এই কোম্পানিগুলো এই পারফিউম অয়েল প্রডিউস করতেছে। তো এই পারফিউম অয়েলটার আমার কাছে যে যেটা রয়েছে এটা মূলত ফ্রান্সের আমির আল উদ পারফিউম অয়েলটি মূলত সুইট মাস্কি সুগারি টাইপের পারফিউম অয়েল। এটা যদিও উড নাম দেওয়া হয়েছে, তবে এটা উড বেস টাইপের কোনো পারফিউম অয়েল নয়। এইটা মূলত সিন্থেটিক টাইপের পারফিউম অয়েল, খুবই মিষ্টি ধাঁচের এবং এই মিষ্টিটা মূলত অ্যারাবিয়ান ধাঁচের খুবই সুইটি একটা পারফিউম অয়েল। এবং যারা এটা স্মেল নেয়, যারা এটা ইউজ করেছে, তারা ফিডব্যাক দিয়েছে এটা তাদের কাছে খুবই ওয়ান অফ দ্য বেস্ট একটা পারফিউম অয়েল। এবং এটা সবচেয়ে বড় বিশেষত্ব হলো যে কোনো সিজনে আপনি বাংলাদেশের যে ওয়েদার কন্ডিশন, যে কোনো সিজনে এই পারফিউম অয়েলটি ইউজ করতে পারবেন। আপনার যে কোনো বয়সের মানুষ এই পারফিউম অয়েলটি ইউজ করতে পারবে, ইয়াং হোক অথবা মিডিল হোক অথবা এজ আলা মানুষ হোক, যে কোনো ধরনের মানুষই এই পারফিউম অয়েলটি পছন্দ করবে এবং ইজিলি তারা যে কোনো সিজনে এটা ইউজ করতে পারবে। এই কারণে এটার ডিমান্ড এত বেশি এবং চাহিদা এত বেশি। তো আমি এখন এটা একটু নোটসগুলো নিয়ে আপনাদের একটু আলোচনা করব কি কি নোটস এগুলোতে আছে। এটা মূলত একটু উডি, ভ্যানিলা এবং
আপনার সুগারি টাইপের পারফিউম অয়েল। প্রথমেই হালকা স্পাইসি কিছু নোট পাওয়া যায় এবং সুগারি নোটটা চলে আসে। দেন আপনার মিডল নোটে ল্যাভেন্ডার এবং সুগার এবং মাস্ক ইউজ করা হয়েছে, এবং বেজ নোটে উডি কিছু নোট এবং মাস্ক নোট ইউজ করা হয়েছে। এবং এই উডি নোটটা মূলত আপনার স্যান্ডেলউড অবশ্যই ইউজ করা হয়েছে এবং খুবই সুইট, এটা খুবই সুইট শুরু থেকে এবং শেষ পর্যন্ত এটা খুবই সুইটলি থাকে একটা নোট, খুবই সুইটি ধাঁচের একটা পারফিউম এটা। এটা আসলে মানে আপনি এটা স্মেল নিলে আপনার প্রথম ধাক্কাতে আপনার এটা ভালো লেগে যাবে। এটা যাদের মূলত এই পারফিউম অয়েলটি প্রয়োজন তারা অবশ্যই সেন্ট অফ জান্নাত ফেসবুকে পেজ রয়েছে, সেই পেজে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। ইনশাল্লাহ এই পেজে যোগাযোগ করলে আপনারা এই পারফিউম অয়েল পেয়ে যাবেন। আজকেই মূলত এই পর্যন্ত। আমরা আরও অনেক পারফিউম অয়েলগুলো নিয়ে রিভিউ করব এবং বিভিন্ন নামি দামি পারফিউম নিয়ে আমরা সিরিজ করব। এর মধ্যে উড রয়েছে, মাস্ক রয়েছে, তো আপনারা সাথে থাকবেন। তো আজকে মূলত এই পর্যন্ত।